গুড আফটারনুন স্টুডেন্টস, আজকে ক্লাস এলকেজির আমার প্রথম বাংলা পড়া এই বইটি পড়াচ্ছি। পৃষ্ঠা নাম্বার 20 বলা হয়েছে, মাঝের ব্যঞ্জন বর্ণগুলি লেখো। এখানে আছে ক, মাঝে একটা বক্স করা আছে, তারপরে দেওয়া আছে গ। ক এই বক্সে হবে খ। হ্যাঁ, ক খ গ। দেন আছে দেখো ঘ, ঘ তারপরে হবে উম। ওকে, উম। চ, ছ ড্যাশ ঝ, ছ বর্গীয় জ। ঞ ড্যাশ ঠ, ঞ ট ঠ, এই মাঝে হবে ট। ওকে, ট। ড দেন আছে ড, এখানে হবে ঢ, ড ঢ মূর্ধন্য। ত তারপরে হবে থ, ত থ দ। ধ দন্তন্য, কি হবে এখানে দন্তন্য। প ফ ব, ওকে ব। ভ ম অন্তস্তজ, অন্তস্তজ। বয়সুনর, ল ড্যাশ তালিবর্ষ, ল ব ব তালিবর্ষ। পেটকাটা মূর্ধন্যস্ব দন্তস্য। হ ডয়সুনর ঠয়সুনর অন্তস্তীয়। খণ্ডত্ব, খণ্ডত্ব আনুস্বর বিসর্গ, আনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। তারপর দেখো আছে গ, গর পরে হবে ঘ, গর পরে কি লিখতে হবে ঘ। উম, খ ড্যাশ ঘ, খ তারপরে হবে গ, গ ঘ। চ ড্যাশ বর্গীয় জ, চ ছ হবে ছ। ওকে, ছ। ধ তারপরে কি আছে, ধ ড্যাশ প, ধ দন্তন্য, ধ দন্তন্য প। ট ড্যাশ ড, ট ঠ, এখানে হবে ঠ। অন্তস্তজ ড্যাশ ল, অন্তস্তজ বয়সুনর, এখানে হবে বয়সুনর। ল তারপরে দেখো হ ড্যাশ ঢয়সুনর, হ ডয়সুনর, ডয়সুনর ঢয়সুনর হলো। তারপরে আছে থ ড্যাশ ধ, থ তারপরে হবে দ, এখানে হবে দ, থ দ ধ। দন্তস্য তারপরে ড্যাশ আছে, ডয়সুনর আছে, দন্তস্য হ, এখানে হবে হ। তালব্যস তারপরে হবে মূর্ধন্যস্য, মানে পেটকাটা মূর্ধন্যস্য। ওকে, তালব্যস পেটকাটা মূর্ধন্যস্য দন্তস্য। ব আবার বয়ের পরে হবে তালব্যস মূর্ধন্যস্য। তারপরে আছে দেখো ভ ড্যাশ অন্তস্তজ, ভ ভর পরে হবে ম,
মো অন্তস্তজ। নেক্সট দেখো আছে অন্তস্তীয়, অন্তস্তীয় ড্যাশ আনুস্বার, অন্তস্তীয়র পরে হবে খণ্ডত্ব। ওকে, অন্তস্তীয়র পরে হবে খণ্ডত্ব। তাহলে স্টুডেন্টস, তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল তোমরা এইভাবেই করবে, ওকে? আর খুব সুন্দর করে লিখবে কিন্তু, কেমন? থ্যাংক ইউ।